Excuse me. Ji. Ji, onna ta na ei side hobe na, ei pashe hobe. Sorry, apni ke? Ami eta designer. Oh. Kibhabe korbo? Bolo. Bini kor, bini. Ei je je ekhane ami. Ready. Ekhon ekhane. Dekho ঠিক আছে না? Onna ta eibhabe niyeche keno? Designer bolche. আপনি ফালতু কথা বাদ দেন তো প্লিজ বসেন ডিস্টার্ব করেন না দেখি অন্য এরকম না গো 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 আই দেখি সব ঠিক আছে আই কলার ঠিক করো সরি অনুষ্ঠান শেষ হয়েছে অনুষ্ঠান না ফ্যাশন শো চলছে কোনো ঝামেলা হয়েছে কয়েকদিন মানুষের কি আর হয় মানুষের কথা শুনতে হয় সবার সামনে অপমানিত হতে হয় ফালতু এই দেশে সব কিছু উল্টো ডিজাইনার কোনো দামই নেই সবাই ছোট কোরিওগ্রাফার পেছনে আর ওদের যা দাপট অথচ শোটা কিন্তু হওয়ার কথা ডিজাইনার সারা ওয়ার্ল্ডে কিন্তু তাই হয় কতগুলো মানুষের সামনে হ্যাঁ হ্যালো বস জি জি না না জি জি আমি অফিসে এসে আপনাকে প্রিন্ট আউট করে দিচ্ছি কি জানি বলছিলে সিএনজি এসেছে হ্যাঁ নিচে ভাবির শো ছিল না আজকে কেমন হয়েছে এই তো ভালো বাইরে গিয়েছিলেন কোথাও চিটাগাং এ কতদিনের জন্য একদিন কি সুন্দর কাপল টোনাটুনির মতো সারাক্ষণ একজন একজনের সাথে থাকে একদিনের জন্য বাইরে চলে গেছে দেখি মেয়েটা কেমন অস্থির হয়ে গেছে একজন আরেকজনকে অনেক ভালোবাসে প্রেম করে বিয়ে করেছে তো সেজন্যই লাভ ম্যারেজ নাকি হ্যাঁ আপনি কি ভেবেছিলেন আমাদের মতো অ্যারেঞ্জ ম্যারেজ ওদের প্রেম দেখে বুঝতে পারেন না অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে প্রেম হয় কিন্তু ওরকম হয় না আর কি আবার কে জানে হতেও পারে কি এই মাসের স্যালারি একজন আরেকজনের জন্য সারাক্ষণ অস্থির হয়ে অপেক্ষা করা সন্ধ্যা হলে ছাদে গিয়ে একসঙ্গে জড়জড় করে বসে থাকা মাঝে মাঝে প্রেমের গল্প বলা সারাক্ষণ একজন আরেকজনের হাত ধরে হাঁটাহাঁটি করে জানেন অ্যারেঞ্জ ম্যারেজ এরকম হয় না আবার কে জানে হতেও পারে
হ্যালো বাবা, এই তো ভালো আছে। বাংলাদেশের ফ্যাশন শোতে কেন কি কে ইম্পর্টেন্ট মানুষজন এগুলো বোঝে না, সব উল্টো চলে এখানে। না কিছু হয় না, বাদ দাও তো। হ্যাঁ আছে বাবা। হ্যাঁ স্নান পাবো। আপনি এখানে কি করছিলেন? হ্যাঁ না, একটা জিনিস খুঁজছিলাম। কি খুঁজছিলেন? পেন, একটু নোট নিতে হবে কালকের কাজের জন্য। না আপনি এখানে চুপচাপ বসেছিলেন, আমার দিকে তাকিয়েছিলেন। আপনি মিথ্যা বলে ধরা খেয়েছেন। মিথ্যা বলেন কেন, আমার দিকে তাকিয়েছিলেন কেন বলেন? তাকিয়েছিলেন কেন, কি দেখছিলেন? রাত্রিবেলা তোমাকে দেখতে অন্যরকম লাগে। কিরকম? ঘুমাই, হ্যাঁ অনেক টায়ার্ড লাগছে। কিরকম হয়ে যায়? আপনি এত লজ্জা পান কেন? অন্যরকম হয়ে যায়, খারাপ না ভালো কিছু তো একটা বলবেন। অবশ্য রাত হলে সব পুরুষের বউ চেহারা নাকি খুব সুন্দর লাগে। কিরকম লাগে বলতে তো পারে না, মুটকি মেরে বসে আছে। এখন তাকিয়ে থাকবে, কোনো কিছু জিজ্ঞেস করবে না, না কিছু না, কিছু না। শুনেন, কিছু একটা গিফট কিনে রেখেন, ওদের মনে পার্টি টাটি হবে। আমার কাজ শেষ হলে আমি ফোন দিব, অফিসে চলে আসবো। অফিসে? ঠিক আছে আসবো না। না ঠিক আছে আসো, অসুবিধা নেই। না থাক আসবো না। না আসো আসো প্লিজ। আচ্ছা দিদি, রিক্সা। কিছু বলবেন?
আপনি যেরকম চাচ্ছেন আমাদের দেশে এখন এরকম হয়নি। একমাত্র বিবি রাসেল ছাড়া আর কোনো ডিজাইনার লেভেল বাংলাদেশে এখনও দাঁড়ায়নি। জি, আপনারা লঞ্চ করবেন নতুন ডিজাইনারকে? আমরা আমাদের ব্র্যান্ড প্রমোট করব। ডিজাইনার প্রমোট করে আমাদের কী লাভ? চাইলে আপনি নিজেকে নিজে প্রমোট করতে পারেন, নিজেকে লঞ্চ করে ফেলুন, গর্জিয়াস একটা ফ্যাশন শো করে ফেলুন স্পন্সর জোগাড় করে। আর যদি নিজের টাকা থাকে তাহলে ভালো কোনো একটা ভেনু ভাড়া নিয়ে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে একটা বড় একটা ফ্যাশন শো অ্যারেঞ্জ করতে পারেন, সেখানে আপনার নামটা যাবে। তারপর নন ব্র্যান্ডেড আউটলেটে আপনার ড্রেসগুলো দিয়ে বসে বসে আল্লাহ আল্লাহ করবেন যখন বিক্রি হয়। তাই বলছিলাম কি, ডিজাইনগুলো আমাদের দিয়ে দিন, আমরা এগুলো আমাদের নামে প্রমোট করি, আমাদের কিছু লাভ হলো, আপনিও টেনশন ফ্রি, টাকা পয়সা নিয়ে আপনি চিন্তা করবেন না, ভালো টাকা দেব, দিয়ে দিন। কি দেবেন না? অ্যাম্বিশন না? অ্যাম্বিশন থাকা ভালো, অ্যাম্বিশন না থাকলে বড় হওয়া যায় না। গুড লাক। তবে একটা কথা বলে দিই, সবাইকে যেখানে সেখানে এই ডিজাইন ড্রয়িংগুলো দেখাবেন না, যে কেউ মেরে দেবে। চেষ্টা করলাম বলে চলে গেল, আস্তে আস্তে যেতাম। হ্যাঁ না, সেটাই গেছিলাম, কিন্তু আসলে এই লেন্স দিয়ে হবে না, পাখির ছবি তুলতে লম্বা টেলিফোটো লেন্স লাগে, যে ক্রিকেট খেলা ইউজ করে না লম্বা লম্বা লেন্সগুলো, অনেক দাম, একটা মিনিমাম 400 mm না এখানে প্রায় $12,000 $10,00,000। আর চলন সই যেটা 8400 সেটা $2,00,000, আমার শখের তোলা $80,00,000। তবে আমি কিনবো সময় না সময়। আপনারা তো পাখির সব, কিন্তু বাসায় কোনো পাখি নেই। বাসায় পাখিতে কী হবে, বাসায় পাখি ভালো লাগে নাকি খাঁচার মধ্যে, পাখিতে বন জঙ্গল লাগে। আমি না মাঝে মধ্যে আপনাকে মিলাতে পারি না, এই যখন পাখির কথা বলেন আর যখন সাংসারিক কথা বলেন। কেন, ডিফারেন্স কী? কিছু না, বাদ দেন না, মানে পাখি দেখবো আর সংসারের মধ্যে কোনো মিল। আচ্ছা বাদ দেন, গিফট কিনেছেন? ভাবি একদম ঠিক সময় চলে আসেন, আসেন আসেন। ভাবি অনুষ্ঠানটা কিসে? আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আসেন আসেন, ভিতরে আসেন। আচ্ছা আপনাদেরকে একটা গল্প বলি। হ্যাঁ, অনেক দিন আগে এক স্কুল ফেরত কিশোরীর পায়ের কাছে এক টুকরো চিঠি ছুঁড়ে মেরেছিলাম, লিখেছিলাম এই টুকরো কাগজটি নয়, আমার মন ছুঁড়ে দিলাম তোমার পায়ের কাছে। আত্মা মেয়েটি তখন বলল, আমার আব্বার কাছে যাই দিয়ে আসি। আমি গিয়েছিলাম তার বাবার কাছে আমি গিয়েছিলাম, তবে অনেক বছর পর। কিন্তু সেই কিশোর বয়সে ছুড়ে দেওয়া মনটা
এখনো পড়ে আছে তার পায়ের কাছে। কাটা চামচ, কাটা চামচের ঠিক মাথায় একটি করে কেক। এখন গেমসের রুল হচ্ছে আপনারা আপনাদের ওয়াইফকে খাওয়াবেন, যদি ভুল করে একজনের হাজব্যান্ড অন্যজনের ওয়াইফকে খাইয়ে দেন তাহলে তারা অন্য হাজব্যান্ডরা যা খুশি তাই বলতে পারেন, এটা হচ্ছে তাদের পানিশমেন্ট। নাচতে বলতে পারে, গাইতে বলতে পারে, যা ইচ্ছা তাই। ওকে ওকে, ক্লিয়ার? ক্লিয়ার, ওকে, অল দ্য বেস্ট। নাও রেডি, সেট, গো। আল্লাহর নাম নিয়ে আমরা তো কখনো এই ধরনের করিনি। যেটা বলার দরকার ছিল না সেটাই খুঁজে পেয়েছেন। কখনই অ্যানিভার্সারি করিনি, এটা কি শুনতে ভালো লাগে বলেন? ওরা কি ভাববে আমাদের রিলেশন নিয়ে? মানুষ কি ভাবে সেটাতে কি আসে যায়? অবশ্যই আসে যায়, আপনার তো কিছুই আসে যায় না। রোমান্স আসে যায় না, ভালোবাসা আসে যায় না, শুধুমাত্র আসে যায় সংসার করা, ব্যাস। বাড়ি ভাড়া দাও, বাজার করো, শাড়ি কেনো, বিল দাও, দায়িত্ব পালন করো, শেষ। এটাই হবে জানতাম, অ্যারেঞ্জ ম্যারেজ তো এরকমই হবে, তাই বলে কি সবাইকে বলে বেড়াতে হবে? তুমি আসলে অ্যারেঞ্জ ম্যারেজের ব্যাপারে খুব অখুশি, তাই না? আমি অখুশি না, বিয়েতে কিন্তু আমিও মত দিয়েছিলাম। সেটা তো তুমি দিয়েছিলে ওই ছেলের উপর রাগ করে। বললাম না আমি অখুশি না। খুব বেশি খুশি যে সেরকম না। তুমি সারাক্ষণ বলো অ্যারেঞ্জ ম্যারেজে কোনো ভালোবাসা নেই, আমাদের সম্পর্কে কি আসলে কোনো ভালোবাসা নেই? আছে, কেবল প্রয়োজনের। আপনার ঘর গোছানোর জন্য আমাকে দরকার, রান্নার জন্য দরকার, বংশবৃদ্ধির জন্য দরকার, পাশে একটা বউ আছে সবাইকে বলবেন এই কারণেই দরকার। আপনারা আমার ভালোবাসা এরকমই, শুধু প্রয়োজনের। তাছাড়া আমি তো জানি না, আপনি তো কখনো আমাকে বলেননি। কথাটা আসলে ফুস করে মুখতে বের হয়ে গেছে। ম্যারেজ অ্যানিভার্সারি যে তোমার কাছে এত ইম্পর্টেন্ট আমি জানতাম না। এই বছর আমরা সেলিব্রেট করবো, হ্যাঁ, খুব সুন্দর করে সেলিব্রেট করবো।
এই তো আর সাজন ভাই, আসেন আসেন। গুড মর্নিং। গুড মর্নিং। কি ঘুম ভাঙলো আপনারা আজকে এখানে? আমরা এমনি এমনি আসলে ওই কালকের পরে আপনারা আবার আমাদের উপর মাইন্ড টেন করে আছেন নাকি এই জন্য? না 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 না, সে কি যে বলেন। আপনার কি আজকে ছুটি অফিস? না একটু পরে অফিস আছে। নাস্তা কি এখানে দেবো? হ্যাঁ প্লিজ একটু বসুন। হ্যাঁ কোথায় যাচ্ছেন ভাবি? বসুন, আমি ভাবির সাথে যাই। হ্যাঁ হ্যাঁ সাজদ ভাই, কি অ্যাকাউন্টের মানুষরা নাকি একটু নিরস টাইপের হয় সত্যি নাকি? সেটা তো আর আমি বলতে পারবো না। না না, আই ওয়াজ জাস্ট কিডিং। আচ্ছা ইয়ে আপনার নাকি হবি আছে একটা, ইয়ে বার্ড ওয়াচিং ভাবির কাছে শুনলাম। জি জি, এটা আসলে হবি না, এটা প্যাশন, সিরিয়াস প্যাশন। ওকে দ্যাটস গুড, রিয়েলি গুড। তার মানে তো মনের মধ্যে একদম গাপটি মেরে একা একা বসে থাকেন চুপচাপ পাখি দেখার জন্য, ছবি তোলার জন্য। তার মানে আপনি ইন্ট্রোভার্ট। এখন সাজেদ ভাই, মানুষের লাইফে একা একা থাকাটা যেমন ইম্পর্টেন্ট না, সেম ইম্পর্টেন্ট কিন্তু সবাই মিলে একসঙ্গে সময় কাটানো। ওকে, এখন আপনি বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু এক্সট্রোভার্ট হওয়ার কিন্তু দরকার আছে, এবং স্পেশালি সেটা কনজুগাল লাইফে। না ভাবি কিছু বলেনি আমাকে, সোয়া আমার সাথে কালকের ঘটনার পরপরই মনে হলো যে এই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলা দরকার। কারণ আমরা হাজব্যান্ডরা হয় কি, ওয়াইফের সাথে রিলেশনটা নিয়ে একটু কেয়ারলেস স্টেপের হই, গ্র্যান্টেড ধরে নিই আর কি। আপনার তো বোধ হয় ইয়ে অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা তো আই লাভ ইউ। না না আপনাকে না, আপনাকে বলছি না, আমি বলছি ভাবির কথা। আপনি ভাবিকে এই কথাটা কয়বার বলেছেন? মানে আমরা নর্মালি বলি না যে প্রেম করি, পছন্দ করি, তোমাকে ভালো লাগে, এই যে এই টাইপের কথাগুলো কখনো বলেছেন? এখন এগুলো বলাটা আপনার কাছে মনে হতে পারে ঢং ন্যাকামি, অর্থহীন, কিন্তু এই কথাগুলোর মূল্য কিন্তু অনেক। ওকে আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি কিন্তু আপনি কিছু মনে করবেন না। ওকে, কিছুক্ষণ আগে শুনলাম ভাবি আপনাকে আপনি আপনি করে বলছে, এটা কেন? আপনি পছন্দ করেন এই জন্য? আমি ওকে কিন্তু বলেছি আমাকে তুমি করে বলতে, ও বলছে সময় লাগবে, কোনো না কোনো দিন হয়ে যাবে। সেই একদিন আর কখন আসেনি, তাই তো? তো অযথা সংকোচ করে করে লাইফে তো অনেক কিছু মিস করে ফেলছেন রে ভাই। কেন আপনি কিন্তু সংকোচ করার কোনো কারণ নেই। এই জন্য সরি টু সে, আপনাদের কিন্তু মানসিক দূরত্বটা অনেক অনেক বেশি। সো নো মোর, ট্রাই টু বি এক্সট্রোভার্ট। ওকে আচ্ছা, আমি আপনাকে দুইটা টিপস দিই। এখন থেকে প্রত্যেক দিন আপনি বাস থেকে বেরোনোর সময় ভাবিকে জাস্ট সিম্পল আই লাভ ইউ বলবেন। ওকে, আর প্রথম প্রথম মুখে আসবেন, মুখে আটকে দাঁড়ালেন আটকে যাবে সেটা না, আর প্র্যাকটিস করতে থাকবেন, দেখবেন চলে আসছে একটা সময়। আর যাওয়ার সময় একটা হাগ, জাস্ট একটা ওয়ার্ম হাগ, দ্যাটস ইট, সিম্পল। কাউকে কেয়ার করার দরকার নেই, জাস্ট একবার আই লাভ ইউ এভরিডে, আর একবার হাগ। ওকে কে কাকে হাগ করবে এটা আবার তোমার শিখিয়ে দেওয়া লাগবে তার হাজবেন্ড। আচ্ছা আমি গোসল করছি। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। ওকে অল দা বেস্ট সাজদ ভাই। আচ্ছা চলো এবার অফিসে যাওয়া লাগবে। ওকে ওকে, ভাবি চাটা কিন্তু অনেক ভালো ছিল, আর এসে আবার খাবো। ওকে যেভাবে করে জ্বালাচ্ছি আপনাকে, চলো নিলাম চলো। I don't know.
কি কিছু বললেন? না কিছু না। আর সন্ধ্যা দেখা হবে তাহলে। আমি রাত্রে চলে আসবো। হ্যাঁ যাই। গান গাচ্ছিলেন মনে হয়? না কই, কোনো কাজে এসছেন? আপনাকে একটা এনজিওর কথা বলেছিলাম না, ইটিসি বাংলাদেশ। হ্যাঁ, ওইটার ফাইনাল অ্যাকাউন্টসটা করতে হবে। আমি আপনাকে কি বলেছিলাম, এরা বিদেশ থেকে গরিবের কথা বলে টাকা এনে নিজেদের পিছনে খরচ করে, এইসব গোজামিলের মধ্যে আমি নেই। আরে ভাই, এগুলো তো পলিটিক্যাল কথাবার্তা, আপনি এগুলো নিয়ে ভাববেন কেন? আপনি ভাববেন ভাউচার ঠিক আছে কিনা, লেজার বুক ঠিক আছে কিনা, ক্যাশ বুক ঠিক আছে কিনা, এইগুলো নিয়ে ভাববেন। ভাউচারগুলো তো ভুয়া। ওরা আপনাকে হ্যান্ডসাম পেমেন্ট করবে, মিনিমাম 2 লাখ। না জিবস আসছে। শান্তন ভাই, ভাই আমি এসবের মধ্যে নাই, প্লিজ। আজীব মানুষ সুন্দর, গুড, ভেরি গুড, আমার পছন্দ হয়েছে। কি নাম দিতে চান? জিব রাহা। না না, আপনার নাম না, লেবেলের কি নাম দিতে চান? রাহা। ফাইন, ক্যাচি আছে নামটা, আই এম ইন্টারেস্টেড। আমি আবার ইয়াংদের সুযোগ দিতে পছন্দ করি, কারণ ইয়াংরা সুযোগ পেলে ফাটাফাটি কাজ করে। অবশ্য সব ইয়াং আবার ট্যালেন্টেড না। আপনি একটা কাজ করেন, আপনি সবগুলি ডিজাইন একটাতে একটা বইতে করে লেআউট করে নিয়ে আসেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। শুধু থ্যাংক ইউ দিলেই হবে না, আমি কিন্তু কাজে প্রমাণ চাই। জি অবশ্যই। তেমন কিছু না। কি তেমন কিছু না, অ্যানিভার্সারি। আমি একটা আইডিয়া দিই। হ্যাঁ প্লিজ। ভাই শুনুন, এই বাসার ছাদ কিন্তু খুবই সুন্দর, রোম্যান্টিক ক্যান্ডেল লাইট ডিনার করেন শুধু আপনারা দুজন, কাউকে দাওয়াত দেওয়ার দরকার নেই, অনেক জোশ হবে। হ্যাঁ আইডিয়াটা ভালোই। হ্যাঁ জি। হ্যাঁ, আইডিয়া পছন্দ হয়নি? কোন আইডিয়া? সে কি আপনি শুনেনি? আরে আপনাদের অ্যানিভার্সারি আইডিয়া, আপনারা দুজন ছাদে চলে যাবেন, রোম্যান্টিক ক্যান্ডেল লাইট ডিনার ফর টু, কাউকেই দাওয়াত দেওয়ার কোনো দরকার নেই। থাক ভাবি, আমরা না হয় পরে ভেবে। না না, আইডিয়াটা খুব ভালো, ভাবার তো কিছু নেই, ছাদে ক্যান্ডেল লাইট ডিনার অনেক রোম্যান্টিক। আরে শাবাশ, দ্যাটস গুড। এই তো, হ্যাঁ আচ্ছা চলো চলো, আমরা বরং উঠি, আর সেটা তো চাঁদ তো মনে ডুবে যাচ্ছে, আমরা পূর্ণিমা দেখবো, একটু ঘুমানে কাজে আর কি, একটু বাইরে হাঁটবো, চলো 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 চলো।
ওকে সাজু ভাই, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, ওকে, হ্যাঁ, অল দ্য বেস্ট, ওকে ভাবি, ভাবি আসবে না, আসি, হ্যাঁ, জি ভাই, হ্যাঁ, ভাবি ভালো থাকেন, চাও, জি, চলেন না, আমরা হাঁটতে যাই, এত রাতে, হ্যাঁ, কেন, এত রাতে ভদ্রঘরে মেয়েরা বের হয় না তাই, না না সেটা বলিনি আমি, আমি কি অভদ্রঘরে মেয়ে, না না চলো চলো আমরা চলো আমরা হাঁটতে যাই, হ্যাঁ, এক কথা রাজি হয়ে গেলেই হতো, মানে এত রাতে এই কথাটা তো বলার দরকার ছিল আপনার, চলেন। এই এলাকায় থাকেন? জি। কত নম্বর বাসা? বাসা নাম্বার 51, অ্যাপার্টমেন্ট D2। রোড নাম্বার? রোড নাম্বার 10। ও, হাজবেন্ড ওয়াইফ হাঁটতে বের হয়েছেন? জি, কোনো সমস্যা? না সমস্যা না, তাড়াতাড়ি বাসায় চলে যান, রাত অনেক হয়েছে তো। তো তাতে কি হয়েছে, রাতে কেউ হাঁটতে বের হতে পারে না? মানে এটা তো একটা স্বাধীন দেশ তাই না, মানে এখানে তো কোনো জরুরি অবস্থা নেই। আরে আপনি শুধু শুধু রাগ করেন কেন ভাইয়া, প্লিজ সরি, আমি ওকে বাসায় নিয়ে যাচ্ছি। যান, নিয়ে যান, নিয়ে যেয়ে মাথা ঠান্ডা করেন। আপনি আমাকে ঠান্ডা করবেন কি করবেন, পেটাবেন? ছি, এসব বলছো কেন? আপনি কেন ওই পুলিশের কথা প্রতিবাদ করলেন না, কেন? ওখানে তর্ক করে কি হতো, ওদের তো আসলেই রাইট আছে আমাদের অ্যারেস্ট করার তাই না, 54 ধারা বলে তো একটা আইন আছে। তো সেজন্য যা খুশি সব মেনে নিতে হবে? আসল শব্দ আমার, কেন যে জোর করলাম আপনাকে বের হতে, আপনি তো বেরই হতে চাচ্ছিলেন না, অহেতুক এমব্রেস করলাম আপনাকে। না আমি কিন্তু একদমই ওভাবে ভাবছি না, বের হয়েছে খুব ভালো হয়েছে। তাই কেন বের হয়েছিলাম বলেন তো? চাঁদ দেখতে। না আকাশে তো চাঁদই নেই, মেঘে ঢাকা, এটা তো আমি জানতামই। তাহলে সবশেষে কি কথা বলেছিলাম আপনাকে বলেন তো? হাত ধরতে। না আমি আরেকটা কথা বলেছিলাম, আমি বলেছিলাম আজকে আমি একটা ফ্যাশন হাউসে গিয়েছিলাম। হ্যাঁ তো, এই তো, আপনার তো মনেই নেই। ঠিক আছে তো কি হয়েছে বলো সেটা, মানে ওরা কিছু বলেছে? হ্যাঁ রেসপন্স করেছে, বলেছে ফুল ডিজাইন ড্রয়িং আর স্যাম্পল রেডি করতে। এটা খুবই ভালো নিউজ। হ্যাঁ এই কারণেই তো মনে নেই। না 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 তো আমাদের মিষ্টি খাওয়া উচিত, মিষ্টি খাওয়া উচিত, ফ্রিজে মিষ্টি আছে, মিষ্টি নিয়ে আসে। Proud of you. I'm so proud of you. Tana. I love you. I love you. I love you.
ঘুমাবেন না? হ্যাঁ আসছি। তারপর বললে না তো তোমার অ্যাম্বিশনটা কত স্ট্রং? জি অনেক স্ট্রং। রাত দিন পরিশ্রম করতে পারবে? জি অবশ্যই, রাত দিন 24 ঘন্টা আমি পরিশ্রম করতে পারবো, মানে যত সময় লাগবে আমি দিব। তোমার ডিজাইনে যে ল্যাকিংটা আছে সেটা আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে গ্লোবাল ব্যাপারটা আর একটু ঘাটতি আছে। ট্রেন্ডই আছে তবে লোকাল ট্রেন্ড, ইন্টারন্যাশনাল ডিজাইনাররা যেভাবে ভাবছে গ্লোবাল ব্যাপারটা নিয়ে সেই জিনিসটা মিক্স আপ করতে হবে তোমাকে। অবশ্য আমার কাছে অনেক ম্যাটেরিয়ালস আছে, আমি তোমাকে সাপ্লাই করতে পারবো। জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম ওয়েলকাম। তাহলে তুমি বিশ্বাস করো আমি তোমাকে হেল্প করতে চাই? জি অবশ্যই। তাহলে তুমি আমাকে ফ্রেন্ড ভাবতে পারো? জি স্যার, এটার জন্য আপনি যদি আমাকে পেমেন্টও না করেন আমার কোনো আপত্তি নেই। না 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 না, তুমি তোমার পারিশ্রমিক নেবে না কেন? তুমি কাজ করবে সে কাজের পারিশ্রমিক তো তুমি অবশ্যই নেবে। তবে এই তোমার ডিজাইনগুলো নিয়ে আমাদের একটু ব্রেন স্টর্মিং দরকার, চলো আমরা একটু নিরিবিলিতে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। আপনি কষে একটা চড় মারতে পারলেন না ওই ব্যাটার গালে?
সত্যি আদব লোক। আপনি আগে কিছু বুঝতে পারেননি তাই না? কি করে বুঝবেন? নিশ্চয়ই আগে বলেছে, আমি তো ইয়াং ট্যালেন্টেড লোকজনের জন্য জান প্রাণ সব দিয়ে দিতে পারি। হিপোক্রেট, আশেপাশে সব ভণ্ড ফালতু লোকজনে ভরা সভ্য লোকজন। সাজ্জাদ ভাই, ভাবি আমি তাহলে আজকে আসি। আপনি সাজ্জাদ ভাইকে সব খুলে বলেন, হ্যাঁ, আর ওই লোকের সাথে কোনো প্রকারে কোনো যোগাযোগ করার দরকার নেই। আমি গেলাম। হ্যাঁ, সালাম আলাইকুম ভাইয়া। ভালো আছেন আপনি? এই তো আমি ভালো আছি। গেলাম তো। হ্যাঁ, ভালো ভালো, সবাই ভালো তো? কি অবস্থা? কি আছে? হয়নি। হয়নি মানে? ডিজাইনগুলো পছন্দ হয়নি ওদের। সেটা কিভাবে সম্ভব? ডিজাইনগুলো তো আগের মতনই ছিল, ইনফ্যাক্ট আরো ভালো। ভালো ওদের দরকার নেই তো, এখন কি করব? ওরা যে পছন্দ নাই করবে তো আশা দিয়েছিল কেন? ওদের ইচ্ছা, তখন কি করবে? এখন আর কি, কিছু না। আমার তো অত টাকা নেই যে আমি একটা বড় শো অ্যারেঞ্জ করে বড় বড় স্পন্সরদেরকে দাওয়াত করব। আমি কি কথা বলি? কেন, আপনি ওদের সাথে যেয়ে কি কথা বলবেন? বললাম না ওদের পছন্দ হয়নি। জি, আমি গ্লোবাল ট্রেড থেকে। চিনতে পেরেছেন? জি। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, আপনাদের একটা ফ্যাশন শোর জন্য ইভেন্ট করতে কত খরচ পড়তে পারে? এই মিডিয়াম মিডিয়াম আপনি যে বললেন লেন্স ফেন্স কিনবেন 3 লাখ টাকা হলেই হবে, 5.5 লাখ টাকা দিয়ে কি করবেন আপনি? সেটা আমার বিষয়, আপনি ওদেরকে জিজ্ঞেস করেন, ওরা যদি রাজি থাকে তাহলে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, 5.5 লাখ শুনবি। আপনাদের জানাবেন না? না না না, তা দরকার নেই, আমি জানি, দুলা ভাইয়ের এনজিও তো। থ্যাংক ইউ ভাই। না ভাই, আপনাকেই থ্যাংক ইউ, আপনি না বললে আপা একেবারে আমাকে ভাবতে।
কাপ চা দাও না। আমি মাত্র আসলাম, কেমন আছি, সারাদিন কেমন গেল কোনো কিছু জিজ্ঞেস না করে হঠাৎ করে হুকুম দিয়ে বসলেন যে আমি চা বানাবো। সরি, অভ্যেস বসত হয়ে গেছে। আপনাদের অভ্যেসই তো এরকম, বউকে দাসী মনে করা। ঠিক আছে, আমি বানাচ্ছি। না 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 না, আপনি চা কেন বানাবেন? চা আমি বানাবো, যত চা খেতে চান, যতবার চা খেতে চান, যত রকমের চা খেতে চান, আমি বানাচ্ছি, আপনি বসেন, আপনার কষ্ট করতে হবে। কী এমন বললাম? আমি হয়তো রিফাত ভাইয়ের মতন তেল চর্বি মাখিয়ে কথা বলতে পারি না, কিন্তু আমার সাথে এরকম আচরণ করার তো কোনো কারণ হয় না, তাই না? আমি না বুঝলাম না, হঠাৎ রিফাত সাহেবের কথা কেন আসছে? উনি তো আদর্শ, উনি ওনার বউকে হাগ করেন, আই লাভ ইউ বলেন, অ্যানিভার্সারি নাচেন, উনি তো আদর্শ জামাই, তাই না? আপনি ভালোবাসা বোঝেন যে আপনি প্রকাশ করবেন? আপনি তো বোঝেনই না, শুধু বাজার করলে যদি ভালো হাজবেন্ড হওয়া যেত তাহলে আমি কাজল লোককে হাজবেন্ড বানাই। Thank you.
হয়েছে? রাহা ভাবি তো আসেনি। ভাইয়া আপনি একটু ভিতরে আসেন, আসেন আপনি, আসেন তো আসেন। আমি ভাবিকে বলেছিলাম আপনাকে সব খুলে বলতে, আপনি কিভাবে নেবেন এই জন্যই বোধ হয় সে আপনাকে বলেনি। এটা আসলে দূরত্বের কারণে হয়েছে, ল্যাক অফ কমিউনিকেশন। এটার কারণে ভাবি বলতে পারল না তার অপমানের কথা। এটা ঠিক না ভাইয়া, আসলে মাঝে মধ্যে না জীবনসঙ্গীকে জানাতে হয় যে আপনি তাকে ভালোবাসেন, আপনি তার প্রতি কেয়ার করেন, তার ফিলিংস আপনার কাছে ম্যাটার করে। সবসময় যদি সব কিছু আপনি মনের মধ্যে রেখে দেন তাহলে আরেকজন কী করে বুঝবে? আমরা তো মাইন্ড রিডার না। বাইরে ঘুরে ঘুরে সব অ্যারেঞ্জ করেছি। আজকে যে আমার ফোনটা কি হলো, কারো ফোনই আসছিল না। আমি একবার ভেবেছিলাম আপনাকে একটা ফোন করব, পরে ভাবলাম রাতে তো সব সারপ্রাইজ দিবই। আই এম সরি। আমার তোমার সাথে চিৎকার করা উচিত হয়নি। বাদ দিন তো, চলেন আমরা অ্যানিভার্সারি করি। চলেন কি
এক মিনিট কি খুলে দেখেন লেন্স কিভাবে শামিম মামা হ্যাঁ যিনি বিবিসিতে চাকরি করেন হ্যাঁ হ্যাঁ ওনাকে আমি বলে রেখেছিলাম এরকম একটা লেন্সের কথা কিছুদিন আগে উনি আমাকে জানিয়েছেন উনি এটা নিয়ে এসেছেন আপনি খুশি হন নে বলেন না কি খুলে দাও আমার একটা পরিচিত ইভেন্টস কোম্পানি আছে ওরা কন্ট্রাক্ট করেছে তোমার পুরো ফ্যাশন লাইনে এটা শো করবে আমি অনেক নতুন নতুন ডিজাইন করবো তখন আর একটা লেন্স কিনতে পারবো ক্যামেরাও কিনতে পারবো কি পারবো না তুমি আমাকে তুমি করে বলো না কেন তুমি বলতে ভালো লাগে না আমি অনেক ট্রাই করেছি কিন্তু তুমি আমার মুখ থেকে আসে না আমার না 5.5 লাখ টাকা চুরি হয়ে গেছে কি হ্যাঁ কখন কিভাবে নট ইম্পর্টেন্ট বসো বসো কি ইম্পর্টেন্ট না বসো 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 বসো